নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীদের আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় জি নামের মানুষদের কেমন যাবে দু হাজার একুশ কোন তিনটি খুশির খবর অপেক্ষা করছে তাদের জন্যে হ্যাঁ ঠিকই ধরেছেন আপনার নামের অধ্যক্ষ যদি ইংরাজি জি হয় বাংলায় গ হয় অর্থাৎ আপনার নাম যদি হয় গণেশ বা আপনার নাম যদি হয় গোপাল তাহলে আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন দু হাজার একুশ আপনাদের জীবনে কোন তিনটি খুশির খবর বই আনছে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের নাম মধ্যে প্রবেশ করি আপনার যদি জি দিয়ে নামে প্রথম অক্ষ শুরু হয় জানবেন আপনি সাত সংখ্যার দ্বারা পরিচালিত অর্থাৎ আপনার সাত হচ্ছে লাখি নাম্বার আপনি যে কোনো লাখি সংখ্যা যেখানে আপনাকে চয়েস করতে বলা হবে অর্থাৎ আপনি যখন মোবাইল সংখ্যা সিম চয়েস করবেন সিম নাম্বার তখন সাত নাম্বারটি রাখবেন অবশ্যই আপনি যখন লটারির টিকিট কাটবেন তখন সাত নাম্বারটিকে সবার আগে আনবেন কারণ সাত আপনার ক্ষেত্রে অবশ্যই শুভ সংখ্যা এবং আপনি যখনই জামা কাপড় যাই পরবেন অবশ্যই সাদাটে এবং অবশ্যই ধোঁয়া কালারই পরবেন অর্থাৎ সাদা এবং ধোঁয়া মেশানো যে কালার হয় সেই রূপ কালার পরার চেষ্টা করবেন কার কারণ আপনারা অবশ্যই কেতুর জাতক কেতু অর্থাৎ গুপ্ততা কেতু অর্থাৎ ধর্মিক তাই যারা জি নামের মানুষ হন তারা অবশ্যই ভীষণ নিষ্ঠাবান মানুষ হয় আপনারা ধর্মের কাজ কর্ম করতে ভালোবাসেন এবং অবশ্যই আপনারা কল্পনা প্রবান মানুষ হয়ে থাকেন আপনি শান্তিপ্রিয় মানুষ সৃষ্টিশীল কাজে আপনাদের খুবই আগ্রহ আপনি অবশ্যই সদা সর্বদা সৎ আদর্শনিষ্ঠ পরোপকারী এবং সমাজের জন্যে সদা সর্বদা চিন্তা করেন এই জন্যে বহু পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গ জি নামের মানুষ হয়ে থাকেন এবং বহু মহাপুরুষের নামের আধ্যক্ষর গ আর জি দিয়ে শুরু হয় এবার আপনি যদি জি নামের মানুষ যান তাহলে অবশ্যই জীবন সম্পর্কে আপনার মূল্যবোধ অনেকটা অর্থাৎ আপনি পরোপকারী সমাজের জন্যে আপনি অবশ্যই চিন্তা করেন আপনি সদা সর্বদা স্ত্রোত্রকে অনুসন্ধান করেন এবং আপনি কখনোই কোনোভাবে অন্যায় কাজকে প্রশ্রয় দেন না আপনি সৎ আপনি আদর্শ আপনি ন্যায় কাজ করেন কিন্তু আপনার চরিত্রের মধ্যে কতগুলি দুর্বলতা আছে আপনি গোপনীয়তা পছন্দ করেন এবং এই গোপনীয়তা এবং ছলনা স্বভাব আপনার জীবনের নানা ধরনের সমস্যা ডেকে আনে এবার আসুন দেখে নেওয়া যাক আপনি যদি জি নামের মানুষ হন বা আপনার নামের আধ্যক্ষর যদি গদি হয় তাহলে আপনার কি অপেক্ষা করছে দু হাজার একুশে মনে রাখবেন দু হাজার একুশ জি নামের মানুষদের কাছে সবচেয়ে সুবর্ণ বছর অর্থাৎ গোল্ডেন এজ গোল্ডেন টাইম গোল্ডেন ইয়ার হচ্ছে জি নামের মানুষদের দু হাজার একুশ কারণ এমন তিনটে খুশির খবর আছে জি নামের মানুষদের জন্য যা শুনে আপনারা অবশ্যই চমকে যাবেন প্রথম যে খবর অবশ্যই বলব জি নামের মানুষদের দু হাজার একুশে অবশ্যই কর্মের উন্নতি কর্মের উন্নতি মানে অর্থাৎ আপনি যে ধরনের কর্ম করেন সেই কর্মের আপনার সর্বক্ষেত্রে উন্নতি হবে আর্থিক উন্নতি কর্মস্থানে আপনার প্রতিভা সকলের কাছে প্রশংসনীয় হবে এবং আপনি সকলের কাছে গ্রহণযোগ্য হবেন কর্মোন্নতি কেনা চায় কারণ কর্মেই মানুষের পরিচয় তাই জি নামের মানুষদের অবশ্যই কর্মোন্নতি একটি অতি খুশির খবর হতে চলেছে দু হাজার একুশে এরপরে আমি যে খুশির খবরটি দেব তা শুনে জি নামের মানুষরা অবশ্যই অবাক হয়ে যাবেন তার কারণ জি নামের মানুষদের বাহন সুখ হ্যাঁ বন্ধু দীর্ঘদিনের আপনার যে স্বপ্ন আপনার গাড়ি হবে সেই চার চাকা গাড়ি হবে দু হাজার একুশে জি নামের মানুষ বাংলায় নামের আধ্যক্ষ গ নামে তাদের অবশ্যই চার চাকা গাড়ি কিনতে পারবেন কবে এই দু হাজার একুশে এবং অবশ্যই সেই গাড়ির রং, সাদা এবং ধোঁয়াটে কালারের যেন হয় তাহলে বাজি মাত করবেন এবং নামের যে নাম্বারিং প্লেট যদি হয় সাত বা সাতের যোগ সমষ্টি তাহলে আপনি অবশ্যই কেল্লাপাতে জগতে আপনার জুড়ি মেলা ভার হয়ে যাবে দুয়ারে খুশে তিন নাম্বার যে খুশির খবর চলে যায় জি নামের মানুষদের জন্যে তার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন আপনি অপেক্ষা করে আছেন আপনার জীবন সাথীর জন্য আপনি অপেক্ষা করে আছেন নতুন সদস্যের জন্য যা দু হাজার একুশ আপনাকে দেবে কী দেবে দু হাজার একুশ দু হাজার একুশে আপনাদের বিবাহ হবে সেই কাঙ্ক্ষিত নারী বা কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে অবশ্যই আপনি বিবাহের সম্পর্কে লিপ্ত হবেন আপনি স্বামী বা স্ত্রী হিসাবে কোনো মানুষকে অবশ্যই এবং জীবনে বিবাহ যে দ্বিতীয় ইনিংস সেই দ্বিতীয় ইনিংস শুরু করতে পারবেন জি নামের মানুষরা এছাড়াও জি নামের মানুষদের দু হাজার একুশে অবশ্যই তাদের স্বপ্ন সার্থক তাদের সন্তান লাভ হবে তাদের যে সন্তানের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করছে সেই সন্তান তারা দু হাজার একুশে অবশ্যই পেয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি জি নামের মানুষদের এবং বাংলায় গ যাদের নামে আধ্যক্ষর প্রথম অক্ষর তাদের জানিয়ে দিলাম তাদের জীবনে কোন তিনটি খুশির খবর আছে কিন্তু এর পাশাপাশি আমি দুটি সাবধান বাণী দিয়ে দিতে চাই জি নামের মানুষদের এক সাবধান বাণী আপনারা বড্ড বেশি পরোপকারী এই পরোপকারী স্বভাব আপনাকে কিছুটা হলো ত্যাগ করতে হবে পরের উপকার ভালো স্বয়ং স্বামীজি বলে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে নয় তাই অবশ্যই কিছুটা হলো আপনি এ পরোপকার করা কিছুটা কমানো আপনার পক্ষে প্রয়োজন এক নাম দু নম্বর অবশ্যই আপনি সৎ আদর্শনিষ্ঠ এবং আপনি সদা সর্বদা সকলকে নিয়ে চলেন এই ধারণা বল আপনাকে যারা শত্রু যারা অন্যায়কারী যারা অহিতকর মানুষ সেই অসভ্য সেই ইতর সেই মানুষগুলিকে আপনাকে ত্যাগ করতে হবে সবাইকে নিয়ে চললে হবে না কারণ খারাপ মানুষকে নিয়ে চললে আপনার নিজের নামে দাগ এসে যাবে তাই জি নামের মানুষদের আমার অনুরোধ গ নামের মানুষদের আমার অনুরোধ আপনারা সেই সমস্ত মানুষকে আজকের ত্যাগ করুন তাদের বন্ধু নয় তারা শত্রু তারা বন্ধু নয় তারা বন্দুক তারা আপনাকে যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে তাই বলে জি নামের মানুষরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন আমার ছোটো করে একটি লাইক দেবেন এবং আর কি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই দ্বারা বিলাইকারটি অবশ্যই পেশ করুন যাতে এই ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ